বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যিনি খুব অল্প সময়ের মধ্যে নিজের দক্ষতার মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন তিনি হলেন মুমিনুল হক। বর্তমানে তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার। চলুন আজকে তার জীবনবৃত্তান্ত সম্পর্কে জেনে নিই। আর এই ভিডিওর সকল তথ্য উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে, আর তাই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। চলুন শুরু করা যাক। পূর্ণ নাম মুমিনুল হক, ডাকনাম সৌরভ। জন্ম 19 সেপ্টেম্বর 1991, বয়স 29। জন্মস্থান কক্সবাজার, বাংলাদেশ। উচ্চতা 5 ফুট 3.5 ইঞ্চি। ব্যাটিংয়ের ধরন বামহাতি, বোলিংয়ের ধরন ধীরগতি বামহাতি অর্থোডক্স, ভূমিকা ব্যাটসম্যান। মুমিনুল সমুদ্র উপকূলীয় জেলা শহরে কক্সবাজারে জন্মগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটার। তিনি বাংলাদেশের জাতীয় টেস্ট দলের বর্তমান অধিনায়ক। জাতীয় পার্শ্ব বাংলাদেশ। ওডিআই অভিষেক 30 নভেম্বর 2012 বনাম ইন্ডিজ, শেষ ওডিআই 26 জানুয়ারি 2018 বনাম পাকিস্তান। প্রারম্ভিক জীবন। বাংলাদেশের বৃহত্তম ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র বিকেএসপি ক্রিকেট বিষয়ে অধ্যয়ন করেন মুমিনুল। 2011 সালে বিকেএসপি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। শুরু থেকে বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেটে নির্ভরযোগ্য বামহাতি ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হন তিনি। 2008-09 মৌসুমে ঢাকা বিভাগীয় ক্রিকেট দলে হয়ে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের বিপক্ষে প্রথম শ্রেণী ক্রিকেট অভিষেক ঘটে মুমিনুলের। 2010 সালে আইসিসি অনুধাবন 19 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। 2011 সালে বাংলাদেশ এই ক্রিকেট দলের পক্ষে ওয়েস্ট ইন্ডিজের সফরে যান ও প্রথম খেলাতে 150 রান সংগ্রহ করেন। 2012 সালে বাংলাদেশের প্রিমিয়ার লিগের বরিশাল বানার্স দলের সদস্য হন। খুলনা রয়্যাল বেঙ্গলের বিপক্ষে 28 বলে অপরাজিত 53 রান সংগ্রহ করে 4 উইকেট ব্যবধানে বিজয়ী হাতে সাহায্য করেন। 4 বছর পর 2017 সালে অক্টোবরে সাউথ আফ্রিকা সফর, 2017-তে বোলার হিসেবে মুমিনুল হক আবার ভালো ধরনের ক্রিকেট খেলে সবার নজর কাড়াতে সক্ষম হন। খেলোয়াড়ী জীবন। ধারাবাহিক কমপক্ষে 10 অর্ধশতক। 8 মার্চ 2013 তারিখে শ্রীলঙ্কার গালেতে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণের মাধ্যমে টেস্ট অভিষেক হন তিনি। অভিষেকে 55 রানে অর্ধশতক করেন ও সিরিজে 52 রান গড়ে 156 রান সংগ্রহ করেন। অক্টোবর 2013 সালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্ট সফরকারী নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে তৃতীয় দিনে 274 বলে 181 রান করেন। 15 নভেম্বর 2014 তারিখে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে 3 টেস্ট সিরিজে তৃতীয় ও চূড়ান্ত টেস্টে চতুর্থ দিন তার চতুর্থ টেস্ট সেঞ্চুরি দলকে 449। ক্রিকেট বিশ্বকাপ। 2015 সালে ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 4 জানুয়ারি 2015 তারিখে বিসিবির কর্তৃপক্ষ বাংলাদেশ দলের 15 সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। এতে তিনি দলের অন্যতম সদস্য মনোনীত হন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। এতে আমি পরবর্তী যখন ভিডিও করব আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি আপনার পছন্দের অভিনেতা অভিনেত্রী সহ কোনো সেলিব্রিটির লাইফস্টাইল জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। ফিরছি নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।